ভারত সরকারের বিজ্ঞান প্রসার ও ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্যোগে শুরু হয়েছে দুদিন ব্যাপী নেচার অ্যাক্টিভিটি ক্যাম্প। ডিসেম্বরের 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত দুদিন ব্যাপী অনুষ্ঠিত হবে শিবিরে। শিবিরের সূচনা করবেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার, উপস্থিত ছিলেন বিজ্ঞানী শুভ্রনীল রায়, ডক্টর কৌশিক মজুমদার, পঙ্কজ কুমার বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব উষ্ণায়ন ফলে প্রকৃতির কি কি বিপর্যয় ঘটতে পারে সে বিষয়ে ছাত্রছাত্রীদের অবগত করান উপস্থিত বিজ্ঞানীরা। Rides upon the sky. Now we will inaugurate this auspicious program. আমরা এটাকে অনেকে বুঝি না, অনেক ইচ্ছিগের এই প্রকৃতির যে রূপ। আমরা ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং বিজ্ঞান প্রসার ভারত সরকারের একটি সহায়িত সংস্থা, আমরা যৌথ আয়োজনে এই নেচার অ্যাক্টিভিটি ক্যাম্প আমরা শুরু করেছি। আজকে এখানে আমরা দুদিনের গোমতী এবং সাউথ ডিস্ট্রিক্টের জন্য আয়োজন করছি, পরবর্তী সময়ে আমরা বাকি ডিস্ট্রিক্টগুলো কভার করছি। তো এখানে মূলত আপনারা সবাই জানেন যে গ্লোবাল ওয়ার্মিং বা এইসব বিষয় নিয়ে নানানভাবে আমরা শুনতে পাচ্ছি যে পৃথিবীর বিপদ ঘনিয়ে আসছে। সেই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি নেচারকে আরও কী ভালোভাবে আমরা রাখতে পারি, তারপর নেচার নিয়ে কীভাবে আমরা এক্সপেরিমেন্টগুলো করতে পারি, আমাদের যে নিত্য প্রতিদিনে যে ক্লাস হয় স্কুলে, সিলেবাসের বাইরেও আমাদের বিজ্ঞান কীভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সে উদ্দেশ্যে কাজ করছি। এখানে আমাদের শিক্ষকদের আমরা প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করছি এবং তারা আমাদের পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন জেলাতে স্কুলগুলোতে ছাত্রদের কাছে নিয়ে যাবে এই বিষয়গুলো। এই উদ্দেশ্যেই এই ত্রিপুরা রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদের এই দুদিনের নেচার অ্যাক্টিভিটিকে। আপনি কি শিরদাঁড়া কিংবা কোমর ব্যথায় ভুগছেন? না, আর দেরি না করে এখনই চলে আসুন অস্থিমায়া দি স্পাইন অ্যান্ড অর্থোপেডিক সুপার স্পেশালিটি ক্লিনিকে।